Assalamualaikum guys, আমি আরফা জাহান ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছি। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগ নিয়ে আবারও আপনাদের সবার মাঝে চলে এসেছি। তো আজকের ব্লগটা হচ্ছে গিয়ে আমি আপনাদেরকে বলেছিলাম গত ব্লগে যে আজানের বাবার এক বন্ধু এসেছিল বাসায়। তো কালকে তো ওর সে ট্রিট দিল আমাদেরকে। তো আজকে আমি ভাবলাম যেহেতু উনি আমাদের বাসাতেই আছে তো আমি ভাই ভাই বলে ডাকি, কারণ আমার বড় ভাই, মানে আজানের বাবা সব বন্ধুরাই আমাকে ছোট বোনের মতো দেখে, খুব আদরে আমাকে সবাই খুব আদর করে। তো যাই হোক, এই জন্য আমি ভাবছি যে ভাই ট্রিট দিল, ভাইকে যদি কিছু একটা না খাওয়ায় তাহলে কি হবে। তো আজকে আমি প্ল্যান করছিলাম কী করা যায় কী করা যায়, তারপরে ভাবলাম যে হঠাৎ করে ভাবলাম তো আজকে আমি চিংড়ি মাছের দো পেঁয়াজটা করবো আর হচ্ছে গিয়ে দেশি মুরগির ভুনা করবো। তো রান্না করতে যাওয়ার আগে আমি ঘরের টুকটাক কাজগুলো সেরে নিচ্ছি, কারণ পরবর্তীতে যাতে ঝামেলা না হয়। তো আপনাদেরকে আমি এই কাপড় ভাঁজ করাটার সিস্টেমটা দেখানোর কারণ হচ্ছে অনেকে হয়তো জানেন না যে চাদরটা কীভাবে ভাঁজ করে রাখতে হয়। তো আমি সবসময় চাদরগুলোকে এইভাবে ভাঁজ করে রাখি, এতে করে আমার আলমারিতে জায়গা কম লাগে এবং অনেকগুলো চাদর একসাথে রাখা যায়। তো এই যে আপনারা দেখতেই পেরেছেন যে আমি কত সুন্দর করে একদম চিকন করে আমি ভাঁজ করেছি, এতে জায়গা কিন্তু কম লাগে। তো হঠাৎ করে আজানের বাবা বলছে আসো তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। তো আজানের বাবা বাজার থেকে আসার সময় একটা গোলাপ ফুল নিয়ে আসছে, আমিও তো বলি হঠাৎ করে গোলাপ ফুল আনলো। আজানের বাবা বলল কি চিন্তা করো না, তোমার জন্য কোনো মহাকাজ রাখি নেই আমি, তো এমনিতেই আনলাম, ভাবলাম যে একটু সাজিয়ে রাখবা, সমস্যা নেই, এটা সাজিয়ে রাখো দেখতেও ভালো লাগবে। তো আমি তাই করলাম। তো আজানের বাবাকে বলে দিয়েছিলাম যে চিংড়ি মাছ আর দেশি মুরগিটা নিয়ে আসার জন্য। তো আজানের বাবা নিয়ে আসছে, এখন আমি সরাসরি রান্নাঘরে চলে আসছি। তো রান্নাঘরে এসে আগে আমি চিংড়ি মাছটা বানিয়ে নিচ্ছি। তো আমি যেভাবে চিংড়ি মাছটা বানাতে বেশি পছন্দ করি সেটি আপনাদের সাথে শেয়ার করলাম। আমি কেচিটা দিয়েই আমি চিংড়ি মাছগুলো কাটতে আমার বেশি ভালো লাগে আর খুব দ্রুত কাটা হয়ে যায়। আর বটি দিয়ে কাটতে গেলে অনেক সময় দেখা যায় কি চিংড়ি মাছের যে মাথার এখানে শক্ত কাটাগুলো থাকে ওগুলো হাতে অনেক সময় লেগে যেতে পারে। তো যেহেতু আমার হাতের চামড়া অনেক নরম সেহেতু আমি একটু সাবধানতা অবলম্বন করি সব ক্ষেত্রেই। তো এখানে দেখুন আমি চিংড়ি মাছ সবগুলো কেটে নিয়েছি এবং পরিষ্কারও করে নিয়েছি। তো এখন আমি কিছু চিংড়ি মাছ এখান থেকে আলাদা করে রেখে দেবো, কারণ সবগুলো চিংড়ি মাছ আমাদের বাসায় দরকার নেই। তো আমি এখন যে চিংড়ি মাছগুলো আলাদা করে নিচ্ছি এগুলো আমি আজান বাবার জন্য রেখে দিচ্ছি, যাতে করে আমি সপ্তাহে 2 থেকে 3 বার ওকে দিতে পারি। আর সবসময় বাচ্চাদের এক রকমের খাবার দিতে গেলে বাচ্চারা খেতে চায় না, তো আমি চেষ্টা করি ওর খাবার একটু বৈচিত্র্য আনতে, এই জন্য আমি ওর জন্য আলাদা করে রেখে দিয়েছি। তো এখন আমি মাছগুলো ধুয়ে ভালো মতো পরিষ্কার করে নিয়েছি এবং চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, তাতে যখন একটু তেল গরম হয়ে আসবে তখন আমি চিংড়ি মাছগুলো একটু লবণ দিয়ে হালকা করে ভেজে নিব। তো আজকে আমি চিংড়ি মাছগুলো একটু অন্যভাবে রান্না করছি, মানে আমি একদম সিম্পলভাবে রান্না করছি। একটা কথা কি জানেন, 10 রকমের আইটেম না দিয়ে কিন্তু 2-3 রকমের আইটেম দিয়েও কিন্তু একটা রান্না মজা করা যায়। যদি ভালোভাবে রান্না করার এই টেকনিকটা জানা থাকে তাহলে, তো আপনারা চেষ্টা করবেন যে শুধু এতগুলো আইটেম দিলেই যে একদম রান্নাটা মজা হবে এরকম কিছু না, আপনাদের বাসায় যা কিছু আছে এবং সিম্পল ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়েও কিন্তু আপনারা চাইলে রান্নাটাকে মজাদার করে তুলতে পারেন। তো আমি সেই ব্যাপারে আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আমি চিংড়ি মাছটা আজকে রান্না করেছি সিম্পলভাবে। তো এখানে দেখুন আমি চিংড়ি মাছগুলোকে কিন্তু মশমশাভাবে ভাজিনি, আমি হালকাভাবে ভেজে নিয়েছি। তো হালকাভাবে ভেজে নেওয়ার মধ্যে যে দো পেঁয়াজটা এত মজা হয় এটা আগে কখনোই জানতাম না, যতদিন আপনারা ট্রাই করবেন ততদিন পর্যন্ত বুঝবেন না। তো আপনারা চিংড়িটা এইভাবে হালকা ভেজে একদিন রান্না করে দেখুন, দেখবেন চিংড়ি মাছের যে ফ্লেভারটা থাকে সেটা পুরোটা তেলের মধ্যে চলে আসে। তো তারপরে আমি এই তেলের মধ্যেই আমি পেঁয়াজ কুচি কুচি করে কেটে রেখেছিলাম, মানে আমি একটু মিহি করে কাটিনি, আমি যেহেতু দো পেঁয়াজও রান্না করবো এই জন্য আমি এইভাবে দেখতেই পাচ্ছেন আমি চারকোনা টুকরো টুকরো করে পেঁয়াজগুলোকে কেটে নিয়েছি। তো আমি এখন পেঁয়াজটাকে ভালো মতো ভেজে নিব।
পেঁয়াজগুলো যখন আমার ভাজা হয়ে যাবে দেখুন এরকম যখন ব্রাউন কালার চলে আসবে তখন আমি এতে একটুখানি পানি অ্যাড করে দিব পানি অ্যাড করে দিয়ে আমি ভালোমতো পেঁয়াজগুলোকে পানিটার সাথে মিক্সড করে নিব তারপর আমি মশলাগুলোকে আলাদা করে রেখে দিয়েছিলাম হলুদ মরিচ এবং ধনিয়া গুঁড়া আর জিরা গুঁড়া দিয়ে আমি ভালোমতো মশলাটাকে কষিয়ে নিব আপনারা হয়তো ভাবতে পারেন আমি মশলাটা প্লেটে কেন রেখেছি কারণ যেহেতু আমার একটু তাড়া থাকে সব সময় কাজ বেশি থাকে সেই জন্য আমি আগে ভাগে একটা প্লেটে আমি আগে মশলাগুলোকে নামিয়ে রেখে তারপর মশলার বক্সগুলোকে আমি গুছিয়ে রেখে দেই তাতে করে আমার সময়টা দেখা গেছে যে সেভ হয় এবং কাজটাও আমার তাড়াতাড়ি হয়ে যায় তো যাই হোক মশলা কষানোর পর আমি ভাজা চিংড়ি মাছগুলোকে আমি মশলার সাথে উল্টিয়ে পাল্টিয়ে ভালোমতো মিক্সড করে নিব তো মিক্সড করে নেওয়ার পর যখন ভালোমতো কষানো হয়ে যাবে তখন আমি এতে একটু ঝোল অ্যাড করে দিব যাতে করে আমাদের প্রত্যেকের ঘরে সবাই একটু একটু করে ঝোল নিয়ে খেতে পারে তো তারপর সবার টেবিলে আমি খাবার রেডি করে ফেলেছি তো চিংড়ি মাছটা আমি সকালবেলা দিলাম আর আমি এখন দেশি মুরগি রান্না করব যাতে দুপুরে খাওয়া যায় তো আসলে আমি প্রত্যেক বেলা রান্না করতেই বেশি ভালো লাগে কারণ যখন তখন একটা জিনিস রান্না করে খাওয়ার মজাই আলাদা আর খাবার বাসি করে খেতে কার ভালো লাগে কারোরই ভালো লাগে না তো যেহেতু আজকে মেহমান বাসায় বাসি করে রান্না খাওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না তো এই জন্য আমি যখন তখন সব কিছুই রান্না করার চেষ্টা করতেছি তো এখানে নিয়েছি দেশি মুরগি এবং দেখুন আমি এখানে পেঁয়াজও কেটে নিয়েছি একটা প্যান বসিয়ে দিয়েছি চুলায় এবং তাতে আমি তেল দিয়ে নিচ্ছি তো আগে আমি ফার্স্টে আগে বেরেস্তা ভেজে নিব বেরেস্তা ভেজে নেওয়ার জন্য আমি একটু বেশি পরিমাণ তেল দিচ্ছি তো আমি আগে বেরেস্তাটা ভেজে এবং আদা রসুনটা ভালো মতো এই পেঁয়াজ এবং তেলের সাথে একদম ভালো মতো মিক্সড করে নিব দেখতেই পাচ্ছেন আমার আদাটা একটু বরফ হয়ে আছে তো আদাটা যখন একটু নাড়াচাড়া দিবে তখন গলে যাবে তো এখন আমি এতে অল্প কিছু পরিমাণ বলতে পারেন 2 টেবিল চামচ আমি এখানে বাদাম বাটা দিয়ে দিয়েছি বাদাম বাটাটা কেন জন্য মাংসের তরকারিতে খুব ভালো লাগে আর আপনারা কিন্তু চাইলে দেখুন মজার ব্যাপার হচ্ছে কি এইটাই আপনারা কিন্তু চাইলে এখানে একটু টক দই এবং আপনারা একটু দুধ দিয়ে আপনারা কিন্তু রোস্ট করে নিতে পারেন এই রোস্টটা যে খেতে কী পরিমাণ মজা সেটা আপনারা যতক্ষণ না ট্রাই করবেন ততক্ষণ পর্যন্ত বুঝতেই পারবেন না তো যাই হোক যেহেতু আমি এখানে রোস্ট করছি না আমি একটা কারি রান্না করছি এই জন্য আমি এতে পরিমাণ মতো হলুদ মরিচ ধনিয়া গুঁড়া এবং জিরা গুঁড়া দিয়ে ভালো মতো মশলাটাকে কষিয়ে নিব এখন আমি মশলাটাকে ভালো মতো নেড়েচেড়ে ভালো মতো আমি কষিয়ে নিব আর মশলা যত কষাবেন মাংসের জন্য আলাদা করে মাংসটা কিন্তু খেতে অতটাই টেস্ট হবে এবং মশলাটা কষানোর পরে মাংস কিন্তু মশলার সাথে আরও কিছুক্ষণ কষালে এই মাংসটা খেতে কিন্তু অনেক স্বাদ হয় তো আপনারা যারা মাংস রান্নার পারফেক্ট সিস্টেমটা বোঝেন না তারা আমার ভিডিওটা দেখে অবশ্যই আপনারা বুঝতে পারবেন তো আমি সত্যি আমি নিজেও জানতাম না যখন থেকে আমি পার্থক্যটা ফলো করেছি তত
মানে আমার এখন রান্না আসলে অনেক ভালো হয়, সত্যি কথা বলতে নিজের প্রশংসা নিজেই করছি। বলতে গেলে যারা খেয়েছে তারাই বলে, আমি কিন্তু নিজে বলিনি, তো আমি মানুষের কথাটাই বলছি। তো আমি সিস্টেমটাকে জানতাম না, আম্মা আমাকে বলেছিল যে যেই সিস্টেমটা আমাকে শিখিয়ে দিয়েছিল আমি সেই সিস্টেমে এখন রান্না করার চেষ্টা করি। তো মাশাআল্লাহ আমার রান্না ভালো হয়। আমি কিন্তু 10 থেকে 15 মিনিটের জন্য আমি মাংসটা ঢেকে দিয়েছিলাম, তো এখন আমি ঢাকনাটা আমি উঠিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আমার মাংসটা কিন্তু অলরেডি পানি ছেড়ে দিয়েছে, তো আমি এই জন্য আরও 10 থেকে 15 মিনিটের জন্য আমি এটা ভালো মতো ঢেকে দিব, আর এটা উঠাবো না। তো ঢাকনা ওঠানোর পর দেখতেই পাচ্ছেন আমার মাংসের লুকটা কতটা সুন্দর হয়ে এসেছে। আমি কিন্তু চুলাটা একদম লো হিটে দিয়ে তারপর জাল করে নিয়েছিলাম। তো দেখুন আমি এখানে কিছুটা বেরেস্তা দিয়ে দিয়েছি এবং আরেকটু ঝোল অ্যাড করে দিচ্ছি, যাতে বেরেস্তার ফ্লেভারটাও ভালো মতো মাংসের সাথে অ্যাড হয়ে যায়। তো আমি আরও 7-8 মিনিট আমি মাংসটা আরও ভালো মতো কুক করবো, তো তারপরে আপনাদেরকে দেখাচ্ছি এটা কীরকম হয়। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন আমার মাংসটা কীরকম সুন্দর হয়ে ভুনা ভুনা হয়ে গিয়েছে, এবং আমি এখন উপর দিয়ে আমি হালকা করে আরেকটু বেরেস্তা ছিটিয়ে দিচ্ছি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য, যাতে সুন্দর লাগে। অলরেডি কিন্তু আমি আগে বেরেস্তা দিয়ে ফেলেছিলাম। হ্যাঁ, তো এখন দেখুন আমার মাংসটার ফাইনাল লুক হচ্ছে কি এইটা। রান্না শেষ করার পর আমাদের কিচেনের একটা ইম্পর্ট্যান্ট একটা পার্ট হচ্ছে কি আমাদের কিচেনটাকে ক্লিন করা, আর স্পেশালি আমাদের চুলাটাকেই ভালো মতো ক্লিন করা। কারণ প্রতিদিনের কাজটা প্রতিদিন না করলে কিন্তু চুলা বা রান্নাঘরের অবস্থা কিন্তু খুব খারাপ হয়ে যায়। আর রান্নাঘর যার একদম ক্লিন থাকে আসলে তার পুরো ঘরটা ক্লিন থাকলেও ভালো লাগে, আর পুরো ঘর ক্লিন থাকলেও রান্নাঘর যদি ক্লিন না থাকে তাহলে কিন্তু ভালো লাগে না। তো এই জন্য আমি রান্নার সাথে সাথে আমি চুলাটাকে ক্লিন করে নিই। যারা যারা আমার মতো মাদার আছেন, মানে একটা বেবির মা আছেন বা 2-3টা বেবির মা আছেন, তারা যারা ইউটিউবিং করেন তারা খুব ভালো করে জানেন বয়স দেওয়ার সময় আসলে বাচ্চাদের কতটা ডিস্টার্ব করে বাচ্চারা। তো ফাঁকে ফাঁকে আজান বাবার কথাও শোনা যাচ্ছে, ও আমাকে ডাকছিল, বয়স দিতে গেলে ও শুধু জ্বালাতন করে। তো যখন আবার বয়স দেওয়া বন্ধ করে দিই তখন আবার ও আবার কান্নাকাটি বন্ধ করে দেয়, মানে ও আমার সাথে দুষ্টুমি শুরু করে দেয়। তো যাই হোক, আমি এই চুলাটাকে ভালো মতো এইভাবে করে প্রতিদিনই আমি ক্লিন করি, যাতে করে আমার চুলাটা বেশি নোংরা না হয়। তো আমি যে এখানে যে পানিটা দেখছেন এটা কিন্তু সাধারণ পানি না, তো এটার ভিতরে আমি একটু গরম পানি অ্যাড করেছি এবং বেকিং সোডা অ্যাড করেছি, আর এখানে অ্যাড করেছি ভিনেগার। তো ভিনেগার দিয়ে আমি পানিটা তৈরি করে নিয়েছি এবং এটাতে একটু ডিশওয়াশিংও দিয়ে নিয়েছি। প্রথমে আমি সার্ফ এক্সেল দিয়ে ভালো মতো চুলাটাকে আমি ডলে নিয়েছি, তারপরে আমি এই পানিটা আমি বানিয়ে নিয়েছি, বানিয়ে এখন আমি চুলাটাকে ভালো মতো আবার ঘষে ঘষে ক্লিন করে নিয়েছি। এতে করে আমার চুলাটা আমার সবসময় ক্লিন থাকে আর ফ্রেশ থাকে। আপনারা চাইলে এই জিনিসটা অ্যাপ্লাই করতে পারবেন। তো আজকের ভিডিওটি এখানে শেষ করতে হচ্ছে, আবার আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সবার মাঝে চলে আসবো খুবই তাড়াতাড়ি। তো আপনারা ততদিন পর্যন্ত আমার সাথেই থাকুন এবং ভালো কাজ করুন, আর মা বাবার প্রতি খেয়াল রাখুন এবং নিজের সংসারটাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখুন। এবং আমিও শিখছি, আপনারাও শিখুন, এবং ভালো ভালো জিনিস আপনারা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন, তাহলে আমি খুশি হব। এবং সাংসারিক যদি কিছু টিপস দেন তাহলে আরও বেশি খুশি হব, আর আমি সেগুলো অ্যাপ্লাই করার চেষ্টা করব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন।